আসসালামু আলাইকুম। বিডিএফএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকল খামারি ভাইদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে যে গরুর নাকের বা মুখের রশি, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে নোকতা, আসলে এটা একটা বিশেষ প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে খামার ভিতর থেকে বাহিরে বা এক স্থান থেকে আরেক স্থানে গরু নিজানোর জন্য নাকের বা মুখের যে নোকতাটা, এটার প্রয়োজন হয়। তো অনেকেই এটা জানেন না, আবার অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, এবং সবাই মনোযোগ সহকারে দেখবেন যে এই নাকের রশিটা কীভাবে বানায়, খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কুরবানির সময় বা হাটি নিজানির সময় আপনি নাকের রশিটার প্রয়োজন পড়ে, তো বাজার থেকে কিনে এনে তারপর মুখে লাগাই নিজানি, এটা অনেক সময়ের ব্যাপার স্যাপার। সো যদি এটা নিজে বানাতে পারেন তাহলে অনেক সুবিধা হয়। তো আমি আপনাদেরকে আজকে একদম খুব সহজভাবে যে কীভাবে মুখের রশিটা বানাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে দর্শক দেখেন, এই আপনি 12 ফিট একটা, 12 থেকে 15 ফিট একটা রশি নিয়ে এটাকে তিন ভাগে ভাগ করবেন। এই দেখেন, তিন ভাগে ভাগ করছি। ভাগ করার পর এটাকে একটা ভাগ ছেড়ে দিবেন। এই যে একটা ভাগ ছেড়ে দিয়ে এই যে মাথায় আপনি ধরবেন, এই যে ধরে প্রথমে আপনি 1 ফিট মতো রেখে এটা একটা গিট্টু দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন, তারপর এই যে এই যে রশিটা দিয়ে যতটুকু আপনার মুখে রশি লাগবে অতটুকু একটা ছক তৈরি করবেন আপনি। এই যে অতটুকু একটা ছক তৈরি করবেন, এই যে দেখেন দর্শক, এই হয়ে গেল একটা ছক। অর্থাৎ যেখানে যেখানে রশি ডাবল পড়ছে এখানে একটা করে গিট্টু হবে, মানে যতটুকু আপনার প্রয়োজন অতটুকু। আপনার ছোট হলে ছোট, বড় হলে বড়। আমি বড় করে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, এই যে এই ছক। তারপর আপনি এই পাশ থেকে শুরু করবেন। প্রথম গিট্টু দেওয়া হয়েছে, এবার এই যে দেখেন দ্বিতীয় গিট্টুটা আমি কীভাবে দেই। এখানে একটা গিট্টু দিবেন, এই গিট্টুগুলো খুব সহজভাবেও দেওয়া যায়, আবার অনেক কঠিন করেও দেওয়া যায়। তো যেটা সহজ আপনি সেভাবেই গিট্টুটা দেন, অর্থাৎ যেভাবে আপনার দিলে ভালো হয় সেভাবেই দিবেন। এই যে দ্বিতীয় গিট্টুটা দিয়ে দিলাম, এই যে দেখেন। তারপর আসেন এই যে ছক অনুযায়ী, এখন এই যে প্রথম যে মাথাটা, এখান থেকে একটা ত্রিভুজ একটা জায়গা নেবেন। এই যে দেখেন, এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ জায়গাটা এখানে নিয়ে এখানে একটা গিট্টু দেবেন, এখানে একটা দিবেন। এই যে আমি এখানে একটা গিট্টু দিয়ে দেখাচ্ছি আপনাদের, অবশ্যই এটা একটা জরুরি একটা বিষয়, এটা জানা থাকলে ভালো। আর আমি সবসময় চেষ্টা করি যে শিক্ষা নিয়ে কিছু ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে, যেই খুঁটিনাটি বিষয়গুলো অনেক সময় অনেক বড় আকারের সমস্যা হয়ে দাঁড়ায় সেই বিষয়টি। এই যে দেখেন, এই যে ত্রিভুজ একটা জায়গা নিলেন, নেওয়ার পর এই ত্রিভুজের এইখানেতে আরেকটা গিট্টু দিবেন আপনি। এই যে এখানে আরেকটা গিট্টু দিবেন, এটা খুব সহজভাবেও দেওয়া যায়। একটা পেঁয়াজ দিয়ে জাস্ট একটা গিট্টু দিয়ে দিলেই হয়ে গেল। এই যে দেখেন, চতুর্থ গিট্টু হয়ে গেল। অর্থাৎ এটা 6টা গিট্টু দিলেই আপনার একটা মুখে রশি হয়ে যায়। এই যে দেখেন, এই যে এখানে ত্রিভুজ হয়ে গেল। এখন এইখানের যে বরাবরের যে ত্রিভুজ, এখানে আর একটা ত্রিভুজ আকারের জায়গা নিলেন। অর্থাৎ যা জায়গা থাকবে এখানে ত্রিভুজ করে ধরে, এই যে, এই যে দেখেন এখানে, এই যে এখানে একটা গিট্টু হবে। এটা যদি অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু আসলে অতটা কঠিন না। এটা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে হলো। আপনারা ভিডিওটা প্রয়োজনে একবার নয় বারবার দেখুন,
দেখুন, শিখুন, কাজে লাগান, তাহলে আমাদের ভিডিওটা সার্থক। এই যে দেখেন, এই যে পঞ্চম গিট্টু হয়ে গেল, এখন হচ্ছে সপ্তম গিট্টুটা। এই যে এখন এখানে একটা ত্রিভুজ জায়গা নিলেন, নিয়ে লাস্ট সব 6 নাম্বার যে গিট্টুটা, এই যে দেখেন, এই 6 নাম্বার গিট্টুটা দিয়ে দিলাম। এই যে দেখেন, সুন্দর একটা নাকের রশি হয়ে গেল। তো এখন এটা আপনি বিপদে আপদে বা যখন আপনার প্রয়োজন হয়, আপনি খুব সহজেইভাবে লাগিয়ে রাখতে পারেন, বা অনেক সময় দেখেছি অনেক গরুকে সব সময় কন্টিনিউ লাগিয়ে রাখতে হয়। তো দর্শক, আমি চেষ্টা করলাম আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন। ইভেন আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা আপনাদের যে সমস্যাগুলো, সেটা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওটা করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আল আমিন ফারমার।